বাচ্চার বাবা বলেন তো কেন ডাকছে রাধে রাধে কেন শিখাতে জন্য তো জগত পিতা জগদীশ্বর পরমপুরুষ পরমেশ্বর ভগবান কৃষ্ণের ওই যুধিষ্ঠিরকে দাদা না বললে কিছু আসে যায় না তথাপিও আমাদেরকে সম্বন্ধ স্থাপন করার জন্য সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে অকারণ এই সম্বন্ধ স্থাপন করবার নিমিত্তে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে দাদা সম্বোধন করে বলছে দাদা কি তোমার এত বড় বৈষ্ণব সেবা হবে কত অগণিত ভক্ত আসবে কত অগণিত বৈষ্ণব আসবে সবাই তো সব কাজ করবে তুমি আমাকে একটা কাজ দাও না দাদা আমি একটা কাজ করব যুধিষ্ঠির করছে বর্ণনা কৃষ্ণ তুমি কি জানো না আমি বিচক্ষণ রাজা পাণ্ডুকুলোদ্ভব আমি এই পাণ্ডবকুলের বিচক্ষণ রাজা আমার সমস্ত কাজ বণ্টন করে দেওয়া হয়ে গেছে কোনো কাজ বাকি নেই সত্যি দাদা কোনো কাজ নেই না আমি আর বিবেচনায় করে দেখলাম আমার বিবেচনা আমার জ্ঞানের পরিধিতে আমি খুঁজে খুঁজে দেখেছি কোনো কাজ বাকি নেই কৃষ্ণ মনে মনে চিন্তা করছে দাদা তোমার সব কাজ হয়েছে অকাজ হয়েছে কিন্তু যেটা অরিজিনাল কাজ সেটা বাকি রয়ে গেছে যে কাজ করেছো সবই অকাজ হবে কিন্তু যেটা কাজ সেটাই বাকি রয়ে গেছে বলছে দাদা তুমি আবারও ভেবে দেখো কোনো কাজ বাকি নেই তো না কৃষ্ণ কোনো কাজ বাকি নেই দাদা যদি কোনো এই বৈষ্ণব সেবায় কাজ বাকি থেকে থাকে তাহলে সেই কাজটা কি আমাকে দেবে তো যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে কাজ বাকি নাই তো দেব কি তবু কৃষ্ণকে সান্ত্বনা দেই অনন্তকোটি ব্রহ্মাণ্ডটাকে যিনি শান্ত করে রাখে তাকে সান্ত্বনা দেবার নিমিত্তে যুধিষ্ঠির বলছেন কৃষ্ণ যদি কোনো কাজ বাকি থেকে থাকে সেটাই তুমি করবে আমি দেখেছি কোনো কাজ বাকি নেই সত্য দাদা বাকি নেই না দাদা আমাকে সেই কাজটা দেবে তো হ্যাঁ কৃষ্ণ তোমাকে দেব দাদা আবারও বলো যদি কোনো কাজ বাকি থেকে সেই কাজটা দেবে তো হ্যাঁ তোমাকে দেব আবারও বলুন দাদা যদি কোনো কাজ বাকি থেকে থাকে সে কাজটা আমাকে দেবে তো হ্যাঁ কৃষ্ণ তোমাকে দেব ত্রিসত্য অঙ্গীকার হয়ে গেছে বলছে দাদা তোমার এই রাজপ্রাসাদের সামনে বসে সেই কাজটাই বাকি রয়ে গেছে এই অগণিত বৈষ্ণব আসবে তাদের চরণ ধোয়াতে হবে চরণ ধৌত করার কাজটা তুমি আমাকে দাও একটু ভালো করে জেনে নিন জানেন এই কথাটা বলতে গেলে না আমার নিজেকে আমি স্থির রাখতে পারি না কি কথাটা বলেছি যে অগণিত ভক্ত আসবে অগণিত বৈষ্ণব আসবে তোমার আঙিনায় তোমার গৃহে আমাকে তাদের চরণ ধোয়ার কাজটা তুমি আমাকে দাও ত্রিসত্যি অঙ্গীকারে আবদ্ধ যদি স্থির বলছে কৃষ্ণ তাই তুমি করো ভগবান কৃষ্ণ আজ ওই রাজগেটের দ্বারে বসে দুটি চোখের জল ছেড়ে দিয়ে কাঁদছে নারদ গিয়ে উপনীত হয়েছে প্রভু তুমি কাঁদছ কেন এত বড় কাজ করবে তোমার একার কষ্ট হয়ে যাবে সেই জন্য তুমি আমি আমি আছি আমাকে দিয়ে করাইও বলছে নারদ রে এই কাজ করতে আমার কষ্ট হবে এজন্য আমি কাঁদছি না আমি কাঁদছি কি জানো সারা জীবন ভক্তরা আমার চরণ বন্দনা করে আমি ভগবান হয়ে কোনোদিন ভক্তের চরণ ধোয়াতে পারি নাই আজ আমি ভগবান হয়ে ভক্তের চরণ ধোয়ে ওই ভক্তের চরণ ধুলিতে কি আছে এই স্বাদ পেতে চাই এই স্বাদ পেতে চাই আমি শুধু কাঁদছি এ কারণে কতজন
जगते कृष्ण बोले केदे बेरा कृष्ण आमी तुमार होलेम बोले पथे पथे घाटे घाटे केदे बेराई ए जगते आमार काछे आमार चरणे सबाई आसते चाय किंतु जानो नारद जगते जदि केउ आमाके भालोबासिते पारे जे जान जगतेर माझे आमाके भालोबेसे যে জন জগতে ভালোবেসে আমার হয়ে যায় যে জন আমার হয়ে যায় আমি কি করি জানো যদি ভক্ত ভালোবেসে আমার হয়ে যায় আমি যে সেই ভক্তের দাস হয়ে যাই আমি যে ওই ভক্তের চরণে সেবা করি হরি বল হরি বল গোবিন্দ আমার এ জন্যই সনাতন ধর্ম ভালো করে বুঝে নিন কৃষ্ণ বসে আছে একে একে যতজন যাচ্ছে কৃষ্ণকে কেউ চিনতে পারেনি ছদ্মবেশে বসে বসে চরণ ধোয়াচ্ছে আর খানিক সময় পর পর ভগবান কৃষ্ণ এই চরণ ধোয়া জল নিজের মস্তকে তুলে নিচ্ছে গোবিন্দ আমার মস্তকে তুলে নিচ্ছে কেন মস্তকে তুলে নিচ্ছে আপনি আচারিয়া হে জগতেজি বৈষ্ণবের চরণে কি করে বন্দনা করতে হয় সেটা একটু শেখো একটু জানো একটু দেখো হঠাৎ করে ব্রহ্মাদি দেবতাগণ প্রায় চলে গেছে একজন বাকি আছে একজন ভগবানকে চিনে ফেলেছে দূর হইতে ভোলানাথ ওই যে অদ্বৈত ঠাকুর দ্বাপর যুগে যিনি মহেশ্বরে ছিলেন ভোলানাথ শিব ঠাকুর শিব ঠাকুর দূর হইতে দেখেছেন ভগবান কৃষ্ণ যখন চরণ ধোয়াচ্ছে ভগবানের চরণ খান যখন একটু এরকম কাত হয়েছে দেখতে পায় ভগবান সব লুকাতে পারে কিন্তু ভগবান কখনো ভগবানের চরণ চিহ্ন লুকাতে পারে না ভক্ত চেনা যায় মরণে আর ভগবান চেনা যায় চরণে ভক্ত কোথায় চেনা যায় মরণে কে পরম ভক্ত খালি মালা তিলক পড়লে ভক্ত নয় মৃত্যু সময় যদি হরিনাম না হয় তাহলে জানবে ভক্ত হতে পারেনি আর যার মৃত্যু সময় হরিনাম হয় জানবে তিনি ভক্ত বাবা বসো তুমি বসো ওই মনাকে বসাও এখন বসাতে হবে আর বাবা ঘুমাতে পারবে না এই যে রাধে রাধে চোখ বুঝবেন না ঠিক করে বসুন পা ছেড়ে দিয়ে বসুন চোখ বুঝবেন না আলোচনার সম্মুখে চোখ বুঝলে কিন্তু অন্যরকম ভোলানাথ চরণ চিহ্ন দেখে বলছে তুমি সব লুকাতে পারো কিন্তু ভগবানের তোমার চরণ তো লুকাতে পারবে না একটিবার দাঁড়াও তুমি যেমন ছল করে সমস্ত বৈষ্ণবের চরণ ধোয়াতে চাচ্ছ আমিও তোমার সাথে ছল করব আজকে কি ছল করেছে আজকে শিব ঠাকুর নিজে কুকুর মূর্তি ধারণ করেছে এই যে আপনাদের বাড়িতে সবার অনেকের বাড়িতেই তো কুকুর থাকে তাই না বাবা থাকে না আপনার নিজের ভাই যতটুকু উপকার না করে একটা কুকুর তার চেয়ে উপকার বেশি করে আপনার স্ত্রীর চেয়েও আপনাকে উপকার বেশি করে করে কি না বলুন
একটা কুকুরের চেয়ে বিশ্বস্ত কি ভাপন ভাইও হতে পারে? একটা কুকুর যত বিশ্বস্ত নিজের ভাইও তত বিশ্বস্ত নয়। দেখবেন তে আজকে তারপরেও কিন্তু দেখবেন সমাজে কুকুর যদি আপনার কাছে আসে ঘাই হেই যা, কুকুরকে কেউ কিন্তু আদর করতে চায় না। চায় ভালো খাবার? আপনি বলুন, যারাই যতদিন আছেন যত বড় লোকই আছেন, ভালো খাবার তৈরি করলে সবার আগে কি কুকুরটাকে ভালো খাবার দেই? কি দেই? উচ্ছিষ্ট, যেটা খেয়ে উদ্বৃত্ত থালায় পড়ে থাকে সেইটা ওদের ভাগ্যে জোটে। তো আজকে ভোলানাথ মনে মনে চিন্তা করছে, সবার চেয়ে যে ঘৃণার পাত্র আমি সেই মূর্তি ধারণ করব। ভোলানাথ কি হয়েছে, যোগ বলে কুকুর মূর্তি ধারণ করেছে। এইবার কুকুর মূর্তি ধারণ করেছে এমন কুকুর, সব কুকুর নয়, রাধে রাধে, আপনাদের বাড়ির কুকুর আর বাজারের কুকুর কিন্তু এক নয়। কি এক বলেন তো? কেন বাজারের কুকুরের লোমটোম উঠে যায়, যায় না? যায় তো। তা আজকে যখনই একেবারে এমন একটা কুকুরের মূর্তি ধারণ করেছে যাতে কৃষ্ণ দেখে যাতে দূর দূর করে তাড়িয়ে দেয়। চালাক না হলে কিন্তু কৃষ্ণ ভজন করা যায় না। যেই জন ভজে কৃষ্ণ সে বড় কি বোকা না চতুর। তো আজকে যখনই ভোলানাথ ওই রকম রূপ ধারণ করেছে, এই জন্য কুকুরের কে ভোলানাথ বলে না, কি ভোলা বলে? কেন ভোলা বলে আজকে জেনে যান। কুকুরের উচ্ছিষ্ট খাওয়া যায়, বিড়ালের ডিঙানো তাও খাওয়া যাবে না। কুকুরের খাবার উচ্ছিষ্ট খাওয়া যাবে, কিন্তু সনাতন ধর্মে বিড়ালের ডিঙানো বস্তুও খাওয়া যাবে না। ভালো করে জেনে নিন। তো আজকে যখনই ভগবান কৃষ্ণ বসে আছে, একে একে সবাই চলে যাচ্ছে, কিন্তু ভগবান কৃষ্ণকে ফাঁকি দিয়ে ভোলানাথ মনে মনে চিন্তা করছে, ওই কুকুর মূর্তি ধারণ করে যখনই যেতে চলেছে, এই দুটোকে বন্ধ করান, যখনই যাচ্ছে গেট টপকিয়ে যাবে যাবে, কিন্তু ভগবান অন্তর্যামী সমস্ত জানে, পিছনে থেকে ওই কুকুরের পা টেনে ধরছে, এই ভোলা তুমি কোথায় যাচ্ছ? আজকে আমি ভিখারি তোমরা দাতা। আজকে আমি ভিখারি আর তোমরাই দাতা। কি তুমি কেন কৃপণতা করবে তোমার চরণদানে? তুমি কেন চরণদানে কৃপণতা করবে? দাঁড়াও, তুমি ভেবেছো আমি তোমাকে চিনতে পারিনি? ভোলা তুমি সাম্য মূর্তি নিয়ে দাঁড়াও, তোমার সেই পূর্বের রূপে তুমি দাঁড়াও। আজকে আমি কথা দিয়েছি, আজকে আমি ভেবেছি, আজকে তোমার চরণ ধৌত করব, তুমি দাঁড়াও। যখনই দাঁড়িয়েছে ভোলা, আর যাও কোথায়, ভগবান কৃষ্ণ নিজে চরণ ধৌত করেছে। আজকে আমার এখানে কথাটা কেন আসছে জানেন? আমি কিন্তু কথা দিয়েছিলাম যে আজকে অঙ্ক কষাবো, তো অঙ্ক না কষাইয়ে ছাড়বো না, কিন্তু অঙ্কের আগে তো কিছু প্রয়োজন, এইগুলো আগে একটু দিয়ে যাই। আমাদের সমাজে দেন, আমার কাছে দেন, এ অনেক পরে, আজকে কিন্তু ঘড়ি দেখবেন কম, আজকে ঘড়ি একটু সাইডে রাখবেন। আর টাইম যারা দেখে যাবার ইচ্ছা হয় 2000 করে টাকা দিয়ে তারপরে যাবেন। কি যদি যাত্রার নায়িকা আসতো মৌসুমি, 500 করে টিকিট দিয়ে ঢুকতেন, আর ওই হরি নামে আসলে ওই কালকে ও সেরা টাকা পাইছি, ওই ডিসারাস ওঠে না দক্ষিণে। আর ওই মৌসুমি আসতো যদি তো কসকসা টাকা দিতেন। আরও যদি আসতো ওই যে কিটা জানো, সাকিব খান, চরিত্রহীনা যেটা, ওইটি আসলে পরে আরও শান্তি পাইতেন, ওইটির আসলে পরে আরও টাকা দিয়ে ঢুকতেন। আর ভগবানের কথায় টাকা দেবার গেলে পুরাটা সিরাটা ফাটাটা ওইটি সারা জোটে না, তাই না? আর একটা পান কিনতে গেলেও 10 টাকা, সেটাও জোটে না, 2 টাকা দেয়, এই 2 টাকা দেবেন না, ললিপাপ হয় না, ওই ছাতা কেউ দেবেন না। তো পরে বলতেছি আগে দাঁড়ান, মাঝে মাঝে একটু রস সৃষ্টি করতে হয়, তো এই জন্য 2-4টে দিতে হয়। সত্যি কথা, এটাও কিন্তু সত্য কথা, কি সত্য না বলুন? তো এইবার দেখুন যে কথাটা আমি বলছি, আমাদের সমাজে
भगवान चे बड़ क्यों आज पृथ्वी ए कृष्ण चे बड़ क्यों आ ওটা পরে অত আধ্যাত্মিকে যাওয়ার কারণ নাই, আগে সুজা যাও বাবা, ওই বেকা যাবার গেলে ধরা বসছ। তো ভগবানের চেয়ে যদি বড় না হয়, আজকাল কোনো দিন শুনছেন আপনারা কোনো গোসাই বাড়ি গেলে পরে গোসাই চরণ ধোয়ায় ভক্তদের, কোনো ব্রাহ্মণ বাড়ি গেলে পরে ব্রাহ্মণরা যে আপনাদের নিমন্ত্রণ করে নিয়ে খাওয়াবে, তো সেদিনকে চরণ জল করার কি পাইছেন? হ্যাঁ, তাই আপনারা কোন রূপে গেলেন? ভগবান কৃষ্ণ যদি চরণ দৌত করতে পারে বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ করলে, তো আপনারা এই বৈষ্ণবের বাড়ি যান আর ব্রাহ্মণের বাড়ি যান, বড় উচ্চ বংশের যার বাড়ি যান তারা তাদের বাড়ি গিয়ে যে আপনারা খেয়ে আসলেন, যদি বৈষ্ণব সেবার নাম দিয়ে কৃষ্ণের ভোগ লাগালো, যদি চরণ জল না করলো, তো ওই বাড়িতে আপনারে কী রূপে খাওয়াইলো আপনি নিজে বোঝেন। কথাটা কি কষ্ট পাচ্ছেন? আজকে আপনাদের এই শরীয়তপুরে আজকে গর্বের সহিত একটা কথা বলে যাচ্ছি, শরীয়তপুরে বহুতবার এসেছি, বহুত ব্রাহ্মণের সাথে দেখা হয়েছে, বাউনের সাথে দেখা হয়েছে, তবে আজকে অল্প বয়সে হলো একটা ব্রাহ্মণের কিছুটা অংশ ওর মধ্যে ঢুকেছে আমি পেয়েছি। বয়সটা ছোট কিন্তু ওর মধ্যে মহাপ্রভুর একটা গুণ আমি দেখতে পেয়েছি, এজন্য ওকে আমি দূর হইতে দণ্ডবত করি। ও ওইখানে আছে কিনা আমি জানি না, সে হচ্ছে সৈকত ভট্টাচার্য। যদি ও ছোট ছেলে, ওর বয়স কম, আমার চেয়ে জ্ঞানে অনেক পরিধি বেশি, আমার চেয়ে অনেক গুণের পরিধি ওর বেশি, কিন্তু তথাপিও আজকে আমার বুকটা ভরে গেছে, আমার বুকটা ভরে গেছে যে ব্রাহ্মণ তবু শরীয়তপুর থানার ভিতর একটা গজাইয়েছে, একটা দেখা গেল। বাউন আছে কিন্তু ব্রাহ্মণ পাওয়ায় খুব কষ্ট, বৈরাগী আছে কিন্তু বৈষ্ণব পাওয়ায় খুব কষ্ট, নিরামিষ ভুজি অভাব নাই কিন্তু বৈষ্ণব পাওয়া খুব টাফ ব্যাপার, লাখে না মিলিলেও এক, এক লক্ষের মধ্যে একটা বৈষ্ণব আছে কিনা তাই সন্দেহ। আমিও না, আমি বৈষ্ণবের চরণধুলি আকাঙ্ক্ষা করছি, আমি বৈষ্ণব তো দূরের কথা, বৈষ্ণবের চরণধুলি আকাঙ্ক্ষা করছি। কেন বলছি এই কথাটা? আজকে যেখানে ভগবান নিজে ভক্তের চরণ ধৌত করেছে, কি করেছে কি না, এটা কি আরো এর আগে শুনেছেন না, কি এই লীলা আরো শুনেছেন না? তাহলে এই কথাটা কি মেমোরিতে ঢুকিয়েছেন? আমরা তো পাইলেই খাওয়া যাবে না, যেখানে জাতিহিংসা, বর্ণহিংসা, রূপের হিংসা, জাতের হিংসা, টাকার হিংসা এগুলো থাকবে, সেখানে কোনোদিন ভগবত কৃপা এবং ভগবত প্রেম থাকে না, সেখানে থাকে না। থাকে বাবা, ভগবত প্রেম উদয় হবে? কথা বলছেন না কেন? তাহলে হবে না। তাহলে এখানে ভগবান কি শিখিয়ে দিলেন? বৈষ্ণব সেবার কোনো জাতপাত নেই, বৈষ্ণবে জাতি বুদ্ধি যেই জনা করে মহারৌরব নামে নরকে সেই জনা মজে, বৈষ্ণবে যে জাতি বুদ্ধি করে, বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি নেই, ব্রাহ্মণের কোনো জাত নাই, ব্রাহ্মণের কিন্তু কোনো জাত নাই। যদি বলেন কেন, যদি বলেন চ্যাটার্জি, কাঞ্জিলাল, আচার্য ভট্টাচার্য, ওই গঙ্গোপাধ্যায়, বঙ্গোপাধ্যায়, কাঞ্জিলাল যা বলেন, আচার্যি যা বলেন, এর একটাও কিন্তু আগের যুগে ছিল না, এগুলো সব পরে, এটা হলো নিজেদের মন গড়া পদবি দেওয়া, এর একটাও ছিল না। যদি বলেন কেন, আমাদের আদি ব্রাহ্মণ কি ব্যাসদেব নাকি মহামুনি কি? আচ্ছা, বৈশিষ্ট্য ব্রাহ্মণ, ব্যাস বৈশিষ্ট্য, বিশ্বামিত্র, এরা কি ব্রাহ্মণ? তো এদের নামের পিছনে গঙ্গোপাধ্যায়, বঙ্গোপাধ্যায়, কাঞ্জিলাল, চ্যাটার্জি, ব্যানার্জি আছে, কথা বলেন না কেন? আছে নাকি? তাহলে ওই সময় কি এই এই পদবীগুলো মরিয়েছিল নাকি? আর এই এই কলিযুগে এসে তাজা হয়ে গেছে? অর্থাৎ ভক্তের কোনো, যারা বিশ্ব জগতে জগজ্জীবকে কিছু দিতে এসেছে, তাদের কোনো জাতপাত রাখে না, তাদের কোনো বর্ণ গোত্র নেই, আছে বাবা, তারা জগৎ জীবের মঙ্গলের জন্য এসেছে। এজন্য আমাদের
এই যে এখন যারা জাতের অহংকার করছি, রূপের অহংকার করছি, টাকার অহংকার করছি, বিদ্যার অহংকার করছি, এগুলো একটাও ভগবানের সেবার যোগ্য নয়। অহংকারেই পতন হইবে জানিবে নিশ্চয়। অহংকারে কি হবে? পতন হবে। তাহলে এখানে কেন এইখানে আলোচনাটা রাখলাম? আজকে পূর্বের সেই শ্লোক, বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাত, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। এই তৃণাদপি শ্লোক কি? তৃণাদপি শুনেছেন, তরুরেব সহিষ্ণন অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। কয়টা কথা বলছে? তৃণাদপি শুনিছেন, তৃণ মানে, বাহ চরম কথা, ঘাসের মাথা উপরের দিকে থাকে না নিচের দিকে? পাড়িয়ে গেলে কি কাউকে কিছু বলে? তাহলে একজন বৈষ্ণবের মান কি, একজন বৈষ্ণবের যোগ্যতা কি? রাধে রাধে কি গো? ঘাসের মতো না, বৈষ্ণবের দু প্রকারের স্বভাব হতে হবে। ভক্তের কাছে মাথা নিচু করে দিতে হবে, আর অভক্তের কাছে লাঠি দিয়ে বসাই দিতে হবে। বুঝেন নাই? ওই খালি মার খাবার জন্য বৈষ্ণব ধর্ম করবো নাকি? মার দেওয়াও শিখছি। যদি বলেন কেন, আমার চোখের সামনে আমার ধর্মের কিংবা আমার সহজাতির, আমার চোখের সামনে একটা মেয়ের সম্মান নিয়ে সিনিমিনি খেলবে, আমার একটা মেয়েকে তার ইজ্জত হনন করবার জন্য যদি কোনো অসুর আসে, সে সময় যদি বৈষ্ণব সেজে বসে থাকেন, ওই বৈষ্ণবরে আগে পিটে নিতে হবে। তখন বৈষ্ণব নয়, তখন আমি বীর যোদ্ধা, আমি ক্ষত্রিয়া। কারণ আমার চোখের সামনে যদি কোনো একজন অবলা নারী চরিত্র নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলতে যায়, তখন আমি যোদ্ধা হব, আমি মহাধনুর্ধর, তখন আমি লাঠিয়াল, তখন আমি ক্ষত্রিয় হয়ে ওর প্রতিবাদ জানাতে হবে, তবেই আমি বৈষ্ণব, না হলে বৈষ্ণব নই। আর মাথা নত করবো কার কাছে? কার কাছে? সাধুগুরু বৈষ্ণব ভক্তের কাছে। আর অসুরের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমাদের দুজন কবি, আমাদের দুজন কবি, একজন বিশ্বকবি একজন জাতীয় কবি, দুজনের দুটো কথা। বিশ্বকবি বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। বলছি কি না? হ্যাঁ। আর জাতীয় কবি কি বলছে? বলো বীর উন্নত মমশির, এখন কোনটা মানবেন? বলেন কোনটা মানতে হবে? দুজনই কবি, দুজনই আমাদের পূজনীয়, দুজনই দুটো কথা বলেছে, এখন মানবেন কোনটা? ক্ষেত্র বিশেষ দুটো কথাই মানতে হবে, অর্থাৎ যখন যুদ্ধক্ষেত্রে যাবে তখন শির মাথা নত করলে মাথা থাকবে না নে, আর যখন ভক্তের কাছে যাবেন তখন মাথা উঁচু না নিচু করে দিতে হবে। হে সাধুগুরু বৈষ্ণব, তোমাদের কৃপা বাড়ি আমার শিরে বর্ষণ করুন। আর যখন যুদ্ধক্ষেত্রে যেতে হবে, ধর্ম রক্ষার নিমিত্তে যদি যুদ্ধ করতে হয়, তাহাও করা, তাহাও করা যাবে কি না? তাহলে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না? যাবে না। কেন? আমাকে একটু পয়সাওয়ালা আছে দেখে সে যা করবে তাই। হ্যাঁ, পয়সাওয়ালা লোক যা করবে তাই হবে? কথা বলছে না কেন? এখন মুখ বন্ধ করলে কাজ হবে না, আমার কথার মাঝে কথা বলতে হবে আপনাদের দু একটা, হ না এই দুটো শব্দ বেরোতে হবে। তাহলে ধনী ব্যক্তি অন্যায় করলে সেটা ছাড় দেওয়া, আর গরিবে করলেও ছাড় দেওয়া যাবে না। অন্যায় তো অন্যায়ই। তাহলে অন্যায় কেমন? আমাদের মধ্যে কিছু ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা লোক আছে, ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা লোক আছে, যারা ধর্মকে নিয়ে ব্যবসা বৃত্ত জীবন যাপন করছে, এই ধর্ম ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া যাবে না। এদের প্রতিহত করতে হবে, এদের পিছনে লেগে থাকতে হবে, তা না হলে দিনার দিন এই ধর্ম ব্যবসায়ী গ্রুপ বেড়ে গেলে আপনাদের কপালে খুব কষ্ট আছে, জীবনে পথে নেমে যেতে হবে, ভিখারি হয়ে যেতে হবে। তো এজন্য বলছি, এই বাচ্চাটাকে একটু বসাতে হবে না, এই পাশে দেন, একজন মুরব্বীর কাছে বসলে এইভাবে না, বাবা তুমি এদিকে যাও, ও চলে যাবে, যাও বাবা যাও, তুমি হরিনাম করো, এরপরে এরপরে যদি দেখা হয় তুমি যেন আরও
ভক্ত সঙ্গ করার মতো যোগ্যতা অর্জন করতে পারো। তাহলে কি ত্রিনাদপি শুনেছেন, তরুরে বসহিষ্ণন, সহ্য করো। কি সহ্য করবে? তোমাকে যদি এমনি কেউ, তোমাকে কেউ কিছু বলে, তার প্রতিবাদ করতে যেও না, ওখান থেকে চলে এসো। কিন্তু তুমি প্রতিবাদ করো, অগ্নির মতো চলে ওঠো। অগ্নি যেমন পুড়িয়ে সমস্ত ভস্ম রাশি করে দেয়, তুমি তখন অগ্নির মতো তেজস্বী হবে। কখন? যখন তোমার কর্ণে কৃষ্ণ নিন্দা শুনবে, পিতামাতার নিন্দা শুনবে, গুরুদেবের নিন্দা শুনবে এবং ভগব কৃষ্ণ নামের নিন্দা শুনবে, গীতা ভাগবতের নিন্দা শুনবে, তখন অগ্নির মতো তেজস্বী হয়ে জ্বলে উঠতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? এখন আর বুঝবেন না অনেক, বলেন তো কেন না। ওই যে বলছি মা বাবার নিন্দা শুনলে, আজকাল তো মা বাবার নিন্দা শুনলে কিছু কিছু পোলাপানের একটু ভালো লাগে। বউতে যখন মা বাবার নিন্দা বন্ধ করে, বউতে শ্বশুর শাশুড়ি যখন মা বাবার নিন্দা বন্ধ করে, তখন ভারী ভালো শোনে। যদি প্রকৃত ছেলে হয়, শ্বশুর বললে শ্বশুরের গালে চরাত করে বসায় দিতে হবে, আই বেটা আমি যার গর্ভে জন্মগ্রহণ করছি, যার ঔরসে আমি জন্মগ্রহণ করছি, তার সম্বন্ধে কথা বলার তুই কে? তবে সে বাপকে বেটা। কারণ কি কি শোনা যাবে না? কষ্ট পাচ্ছেন আমার কথায়? বলবো না কি কি শোনা যাবে না? খালি তো ওই শ্লোক একখান পাইয়ে সাধু কিলানের জুত করছেন আপনারা। তুই না তো পিছনেছেন তোরই রবি সহিষ্ণ ন মানেন মানদিন কীর্তনীয় সদাহরি। সাধুরা খালি ওই কিল খালি হবে না, কিল দিওয়াও শিখতে হবে। কোথায় কিল দিতে হবে এইটা জানতে হবে আগে। তাহলে কি কি নিন্দা শোনা যাবে না? কৃষ্ণ নিন্দা শোনা যাবে, কৃষ্ণ নামের নিন্দা, গীতা ভাগবতের নিন্দা, পিতামাতার নিন্দা, গ্রাম্য নিন্দা, যদি গ্রামে সোরের গ্রাম হয় তা শোনা যাবে না। সোরের সোর বলতে ভয় কি? ভয় আছে? তাহলে চোরকে চোর বলা যাবে। এইবার বলছে ত্রিনাদপি শুনেছেন তরুরে বসহিষ্ণন অমানেন মানদেন। ভারতবর্ষের একজন কিংবদন্তী একজন নেতা, সে হচ্ছে যোগী আদিত্যনাথ। সে বলছে আমি অন্য ধর্মকে ততটাই ভালোবাসি সে যেমন আমার ধর্মকে ভালোবাসে, আমি অন্যজনকে ততটাই শ্রদ্ধা করি সে যেমন আমাকে শ্রদ্ধা করে, আমি অন্যের পিতামাতাকে ততটাই ভালোবাসি সে যেমন আমার পিতামাতাকে ভালোবাসে। কথাটা কি বোঝা গেছে? রাধে রাধে, কথাটা কি বোঝা গেছে না বুঝতে পারেনি? তাহলে এখানে কি বলছে এই কিংবদন্তী নেতা? কি বলেছে? আমি অন্য ধর্মকে ততটাই শ্রদ্ধা করি সেই ধর্মের লোক আমার ধর্মকে যতটা শ্রদ্ধা করে। এখানে আর বলতে আমার আর আমি বলতে বাকি রাখলাম না। তাহলে ওখানে কি বলছে? অমানেন মানদেন, আমি তাকেই মান দেব যে আমার মান বুঝবে। এই কৃষ্ণ ভাগবতীয় কথার মর্যাদা যে দিতে জানবে না, তার কাছে ভাগবতীয় কথা বলবো কেন? আমার একটা গান লেখা চাই, ধরো 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 আমার একটা গান লেখা আছে, গানটা একটু ভালো করে বুঝুন, আমার নিজের লেখা। ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা, ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা, ওরে ওরা বৃষ্টি আসলে এদিক ওদিক তাকে আর ঘুরায় মাথা, ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা, ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা, ছাগলে কি বুঝতে পারে ভাগবতের কথা, ছাগলের খাবার দেখো কাঁচা ঘাসার ফ্যান, মালপুয়ার লুচি পুরি তারা সিনবে কা, ছাগলের খাবার দেখো কাঁচা ঘাসার ফ্যান, কাঁচা ঘাসার মালপোয়ার লুচি পুরি তারা চিনবে, মালপোয়ার লুচি পুরি তারা চিনবে কেন, ও তারা কুরমা পোলাও মনে করে, তারা কুরমা পোলাও মনে করে, কুরমা পোলাও মনে করে পায়ের নিচের দুর্বলতা,
ভাগবতের কথা ছাগল কি বুঝতে পারে ভাগবতের কথা দেখো ছাগলেরা মরে কিছু মানুষ হইয়াছে যারা নিজের দোষ রাখিয়া গোপন পরের দোষ খোঁজে ছাগলেরা মরে কিছু মানুষ হইয়াছে নিজের দোষ রাখিয়া গোপন পরের দোষ খোঁজে তারা নিজের দোষ রাখিয়া গোপন পরের দোষ খোঁজে কথাটা কি বোঝা যায় বাবা কথাটা কি মিথ্যা না সত্য আমায়রা সত্য না মিথ্যা ছাগলেরা মরে কিছু মানুষ হইয়াছে নিজের দোষ রাখিয়া গোপন পরের দোষ খোঁজে ছাগলেরা মরে কিছু মানুষ হইয়াছে নিজের দোষ রাখিয়া গোপন তারা নিজের দোষ রাখিয়া গোপন পরের দোষ খোঁজে এখন নিজের পিঠ বাঁচাবার জন্য এখন নিজের পিঠ বাঁচাবার জন্য ওই এখন নিজের পিঠ বাঁচাবার জন্য মুখে কয় ধর্মের কথা ছাগল কি বুঝতে পারে ভাগবতের কথা ছাগল কি বুঝতে পারে ভাগবতের কথা কথাটা বোঝা গেছে ধর্ম হচ্ছে এমন একটা জিনিস ধর্মের জালের মধ্যে আসতে চায় কেন নিজের পিঠ বাঁচাবার জন্য আছে কি না এজন্য বলা হয়েছে অথম গোপী বলে হায় রে মানুষ হও রে হুঁশিয়ার পশুর স্বভাব না ছাড়িলে পাবি না নিস্তার অথম গোপী বলে হও রে মানুষ তুমি হও রে হুঁশিয়ার পশুর স্বভাব না ছাড়িলে পাবি না নিস্তার পশুর স্বভাব না ছাড়িলে পাবি না অথম গোপী বলে অথম গোপী বলে হায় রে মানুষ হও রে হুঁশিয়ার পশুর স্বভাব না ছাড়িলে পাবি না নিস্তার অথম গোপী বলে হও রে মানুষ হরে হুঁশিয়া পশুর স্বভাব না ছাড়িলে এই পশুর স্বভাব না ছাড়িলে পাবি না তুমি যৌবন কালে কি করেছ তুমি যৌবন কালে কি করেছ তুমি যৌবন কালে কি করেছ অমনে আছে কি রে সে কথা ছাগল কি বুঝতে পারে ভাগবতের কথা ছাগল কি বুঝতে পারে ভাগবতের কথা তাল ঠিক রেখে অনেক লোক আছে ইয়াং কালে সাধু হবে না অকাম করিয়ে ধাসাই দেবে বুড়ো কালে এসে জপের মালাটা নেবে জপও করে না আবার খালি তারাই দেবে এদিক ওদিক তাকায় আছে না আপনাদের এই যেটা আমি দেখি নাই এখনো আছে কিনা জানি না যদি থাকে তো হ বলবেন এখানে নাই কিছু বুড়ো বান্দর আছে হরিনাম না করে তাস খেলায় আছে না এখানে নাই আপনাদের এখানে তো নাই না এখানে সবাই সাধু আছে নাই নাই এ বাবা সত্যি আছে নাই নাই শালা তো যাবো কোন জায়গায় জায়গাও বলে আছে নাই নাই কলির যুগের বুইরা বান্দর সেইগুলা তো হয় ধর্ম কর্ম বাদ দিয়া যারা তাস খেলাতে রয় এই কি জুইত লাগে নাকি বুঝে কয়টারে বলছি জুইত লাগে তোমাকেও দিবান একটু পরে দাঁড়াও ভাইবো না দিবানে আস্তে আস্তে পর্যায় কর্মে ওই একজন রাস্তা দিয়ে হাঁটি যাচ্ছে তাল ঠিক রেখো তো বৃদ্ধ বয়স 80 বছর বয়স চুলটুল পাইকি গেছে তো মাথা নেড়া করছে কেবল একটু গজাইছে তো এক শয়তান বলতিছে দাদু দাদু কি তোমার মাথার চাল কুমড়োটা কয় টাকা হইলো
দাদু আবার খুব শিয়া নামাল দাদু বলছে দাদা আমার কাছে আয় বলছে কি মাথায় হাত দিয়ে বলছে দাদা জিজ্ঞাসা করতে হবে না সময় হইলে তুমি এমনি ভাও একটা পাবা কথাটা বুঝছেন না তাই তোমরা যে তাল দিছ তোমাদের বানাওয়ানে তারা সময় হইলে তোমরাও পাবা নে ফ্রি সার্ভো না নে আজকে ফ্রি সার্ভিস তাই বলছে কি যারা কি ধর্মকর্ম বাদ দিয়ে বুড়ো কালে যারা খেলে কি খেলে ভাগবতে তাস খেলা তো নিষেধ কজা রয়ে তবু যারা ওই খেলাতে মত্ত বাবা রয় তাদের মতো শয়তান কিন্তু এই জগতে নাই তাদের কাছে ভালো মানুষের যাওয়ার কায়দা নাই বোঝা গেছে তাইলে পিরিত হয় কিসে কিসে কি পিরিত হয় কিসে কিসে যেমন ছোট ছোট ছেলে মেয়ে তারা পিরিত করে আবার ওই শয়তানে শয়তানে কিন্তু তাসের পিরিত করে তোর লাগি মোর কীর্তনে আশা রাধের বাতাসা তোর লাগে বার উঠে যান নাকি আজকে এখন ইয়ে বলার পরে যে কয়টা উঠবে বলবো না থাক আজকের বেশি বলবো না কারণ আগামী দিন তো আমি দেখা হবে না এগুলো কেন ভাগবত শুনলে ভাগবতে নিষেধ আছে তাস খেলা এই নিষেধ না করা যাবে সত্যি কথা বলবেন জুয়ে খেলা যাবে অবৈধ সঙ্গ করা যাবে আমিষ খাওয়া যাবে দুইজন বলছে না আমি বলছি এই সাধুরাও আমিষ খায় যারা বলছে আমিষ খাওয়া যাবে না আমি বলছি ওই সাধুরাও আমিষ খায় এক সাধু নিরামিষ খায় না এই নিরামিষ খান কারা কারা একটু হাত তুলেন তো মিথ্যা কথা এক সাধু নিরামিষ খান না যে কটা হাত তুলছেন ওগুলোও খান না বলবো বলবো না তো কর কে দাঁড়া বাসনা কুমা যখন বলছি যে সাধুরাও নিরামিষ খায় না অনেক কটা বাড়ি খুশি হয়ে গেছে আর সাধু গাছকে দিছে কিন্তু না সাধুরা নিরামিষ খায় না অর্থাৎ বাবা কথাটা খেয়াল রাখবেন আমার কথাটার একটু তাৎপর্য আছে আমিষ দুই প্রকার একটা উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ আমিষ কাঁচকলায় আমিষ প্রোটিন আছে আছে কি না আলুর মধ্যে আমিষ প্রোটিন নাই মুগ ডাইলে নাই তো এইগুলো সাধুরা খায় না তাহলে ওরা আমিষ খায় এইবার যে কটা মাছের পেটি নিয়ে মুরগির ঠ্যাং নিয়ে চাবায় না ওই কটা কাজ হয়েছে সনাতন ধর্মে মুরগি খাওয়াও যাবে বেদে লেখা আছে বড় বড় ঢোক গেলে নাকি এবার কেউ আজকে গোসাই দিয়ে আমাকে দলের কথা বলে হ্যাঁ মুরগি খাওয়া যাবে বেদে লেখা আছে কোন বেদে অথর্ব বেদে কিভাবে লেখছে জানতে হবে আগে জানবো পরে মানব সনাতন ধর্মে মুরগি খাওয়া যাবে তো কে খাবে না আরে এইরম বললি হবে না নে ভাবছেন যা মনে মনে যা ভাবছেন তা হবে না নে অর্থাৎ মুরগি খাওয়া যাবে শাস্ত্রে লিখেছে অথর্ব বেদে কি লিখেছে যেজন টিবি রোগে আক্রান্ত হয়েছে যক্ষা রোগে আক্রান্ত হয়েছে তাহারা বন্য মোরগ খাইবে কিন্তু যাদের ওই রোগ দুটো হয় নাই টিবি কিংবা যক্ষা হয় নাই তারা মুরগি খাইতে পারবে না কিন্তু আমাদের সনাতন ধর্মে তো যদি সংসারের লোক থাকে ১৩ জন তার সাড়ে ১৪ জন হইল যক্ষা রোগের রুগী বলেন তো কেন শাস্ত্রে বলছে যে মুরগি খাওয়া যাবে না কিন্তু যাদের যক্ষা এবং টিবি রোগ হয়েছে তারা খাইতে পারবে তাহলে আমরা যদি সংসারের লোক থাকি ১৩ জন আরও ১৩ জন আওলাদ করে আনি কই দাদা আমার বাড়ি আজকে ভালো কায়দা হয়েছে তুই যাস তাইলে কি সাড়ে ১৪ জন হয় না ১৩ জন আওলাদ করলে কিন্তু কেন শাস্ত্র মানবেন না এখন এই কেন একজন দাঁড়িয়ে বলতে পারেন কারণ ওই যে না না দাঁড়িয়ে বলবেন আমার টাকা দামি খাবো আপনি কেন বলবার যাবেন আমি বলছি না শাস্ত্র বলছে সনাতনী শাস্ত্র বলছে আগে জানুন পরে মানুন
জানেন না তো, মানবেন কি করে? আপনার শাস্ত্র অধ্যয়ন করবেন না তো, ওই যদুমধু কদু যা বলছে ওই ছাতাই মানবেন। কারণ আজকাল যদুমধু কদুরা কি বলে জানেন, সাধুরা আবার মাছ খায় না তো জল দিয়ে রান্না করে কেন? ওটির মুখে তুলে চরাচরা থাবর মারতে হয়। তাই হারামজাদা, তুই যেমন তোর ঘর বাসস্থান, জল হচ্ছে মাছের বাসস্থান, মাছের সাথে জলের সাথে কোনো সম্পর্ক নাই, ওটা ভগবান সৃষ্টি করেছে। তোমার মতো তো বনগরু নয়, কে বনগরুর দল? যে বনগরুর দল বলে যে সাধুরা মাছ খায় না তো জল খায় কেন? ওতে আরো একজন অহিন্দুতে কোনো প্রভেদ নেই, কারণ অহিন্দুরা বলে তুমি দুধ খাও তাই গরু খাও না কেন? ওই যে ওই ওই দলের লোক, ওই কয়টা ওই যারা এরকম সাধুদের বলে ওই শয়তানগুলো ওই দলে চলে। ওরা মনে মনে মানে গোপনে গোপনে টিপস নিয়ে আসে সাধুদের ঠগাবার জন্য। কিন্তু ভাবেছ কি, শাস্ত্র অধ্যয়ন করেছ জীবনে? একটু আগে যে দিলীপ ছেলেটা যে গীতার কথা বলেছে, শ্রীমদ ভগবত গীতায় নিরামিষ বলে কোনো কথা নেই, একজনও বলতে পারবে না নিরামিষ বলে কোনো কথা আছে, চ্যালেঞ্জ। কি গীতার কোন শ্লোকে নিরামিষ কোন কথা আছে? কি আছে? সনাতন ধর্মে তিন প্রকারের খাদ্য, সাত্ত্বিক রাজসিক তামসিক। সাধুরা সাত্ত্বিক খাদ্য খায়, তারা তামসিক রাজসিক খায় না। কথাটা বুঝতে পেরেছেন? সাধুরা কি খাবে? সাত্ত্বিক। যারা গীতা না মানে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে গীতাকে আপনার মা বলতে হবে যে ধর্মে আছে আমি পালতে পারি না, এজন্য আপনার কোনো জরিপানা জেল জরিপানা হবে না। কিন্তু যদি তার গীতার বিরুদ্ধে তর্ক করতে যান, তাহলে আমি আজকে এই স্টেজে বলে যাচ্ছি, যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে শ্রীমদ ভগবত গীতাকে অবমাননা করে তানতে তার জন্মে ত্রুটি আছে। কথাটা বুঝতে পারছেন? আমি পারি না, এটা আমার অপারগতা, কিন্তু আমি মানবো না, এটা নয়, মানতে হবে। কিন্তু আমি পারছি না বাবা, এটা আছে শাস্ত্রে কিন্তু আমি মানতে পারি না, তার কি জেল জরিপানা হবে বাবা? হবে না। কিন্তু আপনার স্বীকার করতে হবে শাস্ত্রে আছে, আমি প্রতিপালন করতে পারি না। আমি বকবকানি করছি, আমিও কিন্তু সব কিছু প্রতিপালন করতে পারি না। তো এজন্য কি আপনি আমাকে মেরে ফেলবেন? না, তবে স্বীকার করতে হবে শাস্ত্রে আছে। তাহলে আমাদের কোন শাস্ত্র? শ্রীমদ ভগবত গীতা। গীতায় তিন প্রকারের খাদ্যের মীমাংসা দেওয়া আছে, কোন? দৈবাসু সম্পদ বিভাগ যোগ ষোড়শ অধ্যায় এবং সপ্তদশ অধ্যায়। আছে নাকি? আছে যারা গীতা অধ্যয়ন করেন? আমার সৈকত বাবা কি আছে? হ্যাঁ, বলছে গীতা স্কুল, গীতা স্কুলের মধ্যে আছে কি না? গীতা স্কুল যারা করেন, এই গীতার দেখবেন সরলত্ব বাংলায়ও দেওয়া আছে। আর একটা কথা আছে আমাদের মধ্যে, আজকে বলেছিলাম আমি সনাতন ধর্ম কেমন, আদর্শ লিপি পড়লেও সনাতন ধর্ম জানা যায়। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চাইরে বেদ, পঞ্চবান, ছয়ে ঋতু, সাত সমুদ্র, অষ্টবসু, নয় নবগ্রহ, দশে দিক। এটা কি সনাতন ধর্মের সাথে মিল আছে কি না? চন্দ্র কয়টা? একে, ওই গগনের চন্দ্র নয়, ওটার নাম চাঁদ। চন্দ্র মানে দেহের পিতৃসত্তাকে বোঝানো হয়েছে তত্ত্ব। সনাতন ধর্মে নাই পৃথিবীর এমন কোনো কথা নাই, পৃথিবীতে যাহা আছে তাহা সনাতন ধর্মে আছে। কি নাই আমি বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না, বুঝলে খুঁজতাম আর খুঁজলে বুঝতাম। তাহলে আমি যে নামটা পড়াতে চেয়েছিলাম, আজকে যে বলেছিলাম পড়াবো দশ পর্যন্ত, তাহলে একে চন্দ্র, চন্দ্র কয়টা? একটা। তাই চন্দ্র কোথায়? এক চন্দ্র থেকে পৃথিবীর সৃষ্টি, এক ব্রহ্ম থেকে অনাদিক অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, মানে এক ব্রহ্ম থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি। কথাটা ভালো করে জানবে, একে চন্দ্র, দুয়ে পক্ষ, পক্ষ কয়টা? মিথ্যা কথা তিনটা, যদি বলেন কেন? একটা বাদী পক্ষ, একটা বেবাদী পক্ষ, আর একটা তৃতীয় পক্ষ। পক্ষ কয়টা? আদতেও কিন্তু দুটো, একটা কৃষ্ণ পক্ষ আর একটা শুক্ল পক্ষ, একটা অসুর পক্ষ আর একটা দেবতা পক্ষ, তাই না বাবা? একটা ভক্ত পক্ষ আর একটা অভক্ত পক্ষ। তাহলে পক্ষ মূলত দুটো, কিন্তু রসিকতার ছলে বলি তিনটা, কেন? একটা বাদী, একটা বেবাদী আর একটা তৃতীয় পক্ষ, এটা বলা হয়। হ্যাঁ,
এর মধ্যে তাৎপর্য আছে, আর এত বলবেন না, তিনটা পক্ষ বলছি, এটা নয়, আপনার আমার সৃষ্টিও তিন পক্ষ ছাড়া হয় নাই, পক্ষ তিনটা, একটা মার পক্ষ, একটা বাবার পক্ষ, আর একটা পরম পিতার পক্ষ, মার চারি, বাবার চারি, আর গুরুর দেওয়া দশ, এই আঠারো মুকাম তত্ত্বে ফিরে মহারস। তাহলে এটা কার, কয়জন বলছি না আজকে অঙ্ক করাবো, নামতা পড়াই সারব, তাহলে কি দুয়ে পক্ষ তিনে নেত্র, নেত্র মানে কি, নেত্র মানে কি, নয়ন, চোখ, আখি, অঞ্জন নাকি, তো এর নাম নেত্র, আমাদের তিনে নেত্র, নেত্র মানে চোখ, কয়টা চোখ আছে, কয়টা, কেউ বলছেন তিনটা, কেউ বলছেন দুটো, এই দুইজনের একজনের, একজনের তিনটা বলছে যে হয়েছে, কিন্তু বুঝে বলছে কি না বুঝে বলছে তা জানি না, তিনটা চোখ, তাহলে মানে কেমন, এই দুটোই হয় একটা, আপনারা বলবেন এই দুটো আর একটা জ্ঞান চোখ, না মিথ্যা কথা, এটা নয়, এই দুটোই হয় একটা, এটার নাম হচ্ছে চর্মচোখ, আর একটা জ্ঞান চোখ, আর একটা দিব্য চোখ, চর্মচক্ষু, জ্ঞানচক্ষু আর দিব্য চক্ষু, তাহলে চক্ষু কয়টা, ঠিক আছে শাস্ত্রে, বেদ কয়খানা, বেদ কয়খানা, এইখানে একটু পেঁচ আছে বাবা, বেদ ছিল একখানা, চারি খণ্ডে বিভক্ত করেছে কে, মহামুনি ব্যাসদেব, নাকি পণ্ডিত মশাই, মহামুনি ব্যাসদেব, তাহলে তিনি করেছে কি, এক বেদকে, এক বেদকে চতুর্খণ্ডে বিভক্ত করেছে, তাহলে বেদ চারখানা বেদ, তো এই চারখানা বেদে ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, যে যেটা নেবেন সেই সেইখানে যাবেন, আমার কোনো কিছু না, আর কি বান কয়টা, বান কয়টা, কি কি এখনো বলতে পারি না, কেন আপনাদের দেশে তো গুসাইরা এসে ঘরের ভিতর কায়দা করে কত কিছু শিখায়, বলছে বাণী গুণে সাধন করবি তবেই তো উন্নতি হবি, যুগল ভজন বাণী গুণে, এই বাণী গুণে ভজন জানিস, পঞ্চবাণ কি কি, মদন মাদন শোষণ মোহন স্তম্ভন, কয়টা মদন মাদন শোষণ মোহন স্তম্ভন, কয়টা বাণ, এইটা নাভির উপরে ভাগে, জয় শ্রী রাধে, এইটা নাভি, এইটা নাভির কোন ভাগে, উপরে ভাগে, নিম্নদ্বারে কোনো বাণ নেই, হ্যাঁ বুঝতে পারছি, যারা নিম্নদ্বারে চিন্তা করে, যাদেরকে এই ভজন শিখাবার নামে যারা অপকর্ম শিখায়, গুরু শিষ্য উভয় নরকগামী হইবে, গুরু শিষ্য উভয় নরকগামী হইবে, কিন্তু শিখাতে হবে কোনটা, কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করার পন্থা সদ্গুরু যিনি শিখাইবেন তিনি, সেটা যোগ সাধনা প্রাণায়ামের মধ্য দিয়া ওই আত্মতত্ত্ব উপলব্ধ করাইয়া সেই তত্ত্ব জানায়। এইবার বলছে কি, সর ছয়ে কি ঋতু, আচ্ছা ঋতুই বলেন, দুই মাস পর পর এক একটা ঋতু বদল হয় নাকি, বারো মাসে ছয়টা ঋতু, আচ্ছা ঋতু বদল হয়, তা আমাদের রিপু তো কয়টা, কারোর সাথে কার মিল আছে নাকি, তাহলে বদল হয়, এজন্য সনাতন ধর্মে বলছে ওই ঋতুটাকেই রিপুর মধ্য গণ্য করা হয়েছে, সাতটা সমুদ্র, পার চান্দি থেকে, পার তালু থেকে মাথার চান্দি পর্যন্ত সাতটা সমুদ্র আছে, সব যদি আজকে প্রকাশ করি, তাই মন্ত্র নেবেন আর একজনের, খাওয়াবেন আর একজনের, মোচা দেবেন আর একজনের, আমি বলবো কেন, বাৎসরিক চান্দ আমার বাড়ি যে প্রণাম করে দিয়ে এসেন আমি সব বলে দেবো, অসুবিধা নেই, কিন্তু বৎসরিক চান্দা দেবেন আর একজন, আমি বলবার যাবো, পাঠে আসছি কি সব বলবার জন্য, কিছু বলবো আর কিছু গোপন রাখবো, যাতে আমার এবার খোঁজেন, ভাবছেন কি কায়দা কি কম জানি, দেখবেন যারা মজমা মিলায় বাজারে, যারা তাবিজ বেচতে আসে, তাবিজ আপনার হাতে দেবে কিন্তু নিয়ম আগে বলে না, বলে বাবা নিয়ম বলে না, বলেন তো কেন, বলছে যদি মজমা ভেঙে যায়, তো আপনারা ভাবছেন নাকি যে আমি সব বলি দেবো, যদি আমার আর না ডাকেন এই জন্য কিছু রাখিয়ে দেব, তো এইবার অষ্টবসু, জানেন তো অষ্টবসু কারা, হ্যাঁ নয়টা গ্রহ, আমাদের কয়টা